নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী পরমজ্যোতি কল্কির প্রকটিত জ্ঞান শুনব। সচেতনতা লক্ষ্য অর্জনের মাধ্যম নয়, এটা নিজের মধ্যেই একটা লক্ষ্য, এটাই আরম্ভ এবং এটাই শেষ। আজকের চমৎকার। কিছু বছর আগে একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে শ্রী আম্মা ভগবানের শ্রীমূর্তি দেখে তাঁদের বিষয়ে জানার জন্য আমি আগ্রহী হয়ে উঠি। সুতরাং আমি ওই প্রক্রিয়ায় অংশগ্রহণ করি এবং প্রথমবারের জন্য দীক্ষা লাভ করি। এটা এমন এক অভিজ্ঞতা ছিল যা আগে কখনো অনুভব করিনি। কিছু ঘন্টার জন্য আমি আমার শরীরকে নাড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার শরীরের মধ্যে দিয়ে খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ধীরে ধীরে আমার কাছে শ্রী পরমজ্যোতি কল্কি ঈশ্বর হয়ে ওঠেন। তারপর থেকেই আমি তাঁদের নিজের অন্তরে অনুভব করতে পারতাম। আমার জীবনে নানা চমৎকার ঘটতেও শুরু করল। এরপর থেকে আমি যখনই মানুষজনকে সাহায্য করতাম, তখন আমার অন্তর দৈব উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যেত। একদিন চেক আপের জন্য হাসপাতালে গেলে চিকিৎসক জানান আমার শরীরে কিছু অস্ত্রোপচার করতে হবে। এটা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরে আমি আমার অন্তর্যামী ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকি। সেই সময় গোল্ডেন বল আমার সামনে আবির্ভূত হয়, যার মধ্যে আমি শ্রী আম্মা ভগবান, প্রভু যীশু ও ভগবান গণেশকে দেখতে পাচ্ছিলাম। এরপর আমি যখন অস্ত্রোপচারের দিন নির্ধারণের জন্য হাসপাতালে গিয়েছিলাম, পুনরায় আমার খুব ভয় করছিল। কিন্তু পার্থক্য ছিল এই যে আমি দেখতে পাচ্ছিলাম কিভাবে আমি অস্ত্রোপচার এড়ানোর প্রচেষ্টা করছি। আমি নিজের অন্তরে থাকা ভয়কে দেখতে পাচ্ছিলাম। পরের দিন সকালে আমি যখন আমার স্ত্রীর সাথে বাগানে বসে প্রাতঃহ্রাস করছিলাম, তখন হঠাৎই আমার মাথায় বোতাম টেপার মতো একটা অনুভূতি হয়েছিল। সেই সময় স্ত্রীর পিছনের দেওয়ালে থাকা গাছ ও ফুলগুলির দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল সেখানে যেন কিছুই নেই। আমার অন্তর সম্পূর্ণ চিন্তা শূন্য ছিল এবং এক গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। সেই নিস্তব্ধতাও কিন্তু কোনো চিন্তার জন্ম দিচ্ছিল না। এই ঘটনার পর থেকে আমার মধ্যে শুধুমাত্র সুন্দর অনুভূতি হয়। এখানে কোনো দুঃখ নেই, ভয় নেই বা দ্বন্দ্ব নেই। কোনো নিয়ন্ত্রক সত্তার উপস্থিতিও এখানে আর নেই, আছে শুধুই শূন্যতা। কোনো কিছু চাওয়ার মতো বা প্রার্থনা করার মতো বাকি নেই। আমি এক পূর্ণতাকে অনুভব করি। আমি দিনের মধ্যে 24 ঘন্টাই আনন্দ অনুভব করি, কারণ এখানে আর কোনো গল্প নেই বা গল্প বলার মতো কারোর অস্তিত্ব নেই। যেটা আছে সেটা শুধুই অতীতের কিছু ঘটনা মাত্র। তবে আমার মধ্যে এখনো কিছু জাগতিক ভয় আছে। যদি সেই রকম ভয়ের কিছু ঘটে, শরীরে প্রতিক্রিয়া হয়, এটা শুধুই একটা অনুভূতি। আমি কখনোই বাঞ্জি জাম্পিংয়ে অংশ নিতে চাই না, কিন্তু তার মানে এই নয় যে আমার মধ্যে মৃত্যু ভয় আছে। বরং আমি অনুভব করি যে মৃত্যু বলে কিছু নেই, কোনো কিছুরই মৃত্যু হয় না। শ্রী পরমজ্যোতি কল্কি সবসময় আমার সঙ্গে থাকেন এবং আমি তাদের দেখতেও পাই। শ্রীমূর্তিতে তারা চিন্ময় রূপে থাকেন। অনেক সময় তাদের সেখান থেকে বেরিয়ে আসতেও দেখি। আমি যখনই তাদের কাছে কিছু চাই, তারা সঙ্গে সঙ্গে আমার সেই ইচ্ছা পূরণ করেন। এইভাবে আমার জীবনে সবসময় চমৎকার ঘটে চলেছে। অন্তর্জগতে ভয়ের কোনো অস্তিত্ব নেই, বরং এই বিশ্বাস আছে যে সব কিছু একদম ঠিক আছে। এই রকম অসাধারণ সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমি শ্রী পরমজ্যোতি কল্কির দিব্য চরণ কমলে শতকোটি প্রণাম জানাই। পরবর্তী পর্যায়ে আমরা ব্যবহারিক জগতের অভিজ্ঞতা আরো বিশদে বর্ণনা করবো।